জনি আমার কথা শুনে না, না আমি এটা হতে দেব না। আমার কথার কোনো দাম নেই, আমি হলাম এটার মালিক, আর মালিকের কথার দাম নেই, এটা আমি হতে দেব না, কোনো দিনও আমি হতে দেব না। বর্ষা দৌড় দিয়ে জনির সামনে যায় আর জনির কলার ধরে টানতে টানতে বর্ষার বাবা রুমে নিয়ে যায়। বাবা বাবা, কি ব্যাপার বর্ষা, জনের কলার ধরে আসিস কেন? ওর বেশি লোভ, বল না, যার যতটা আছে তার আরো বেশি চাই। জনিরও সেই মতন হয়েছে, দেখেছে যে আমার নামে কোম্পানি, তাই হুদাই নতুন নতুন প্রজেক্ট না শুরু করেছে। আর বড় কথা হলো, আমার কাছে আমার সম্পত্তির অর্ধেক তাকে দিতে বলেছে, আর এটাও বলেছে তার পাওনাটুকুতে সেই কাজ করবে। তুমি কেমন করে পারলে এমন একটা কাজে জনিকে অনুমতি দেওয়ার? বাবা তুমি হয়তো ভুল করেছো, কিন্তু আমি করতে পারি না। আমি চাই না জনি যে প্রজেক্টে কাজ করেছে সেটা আর করুক, আর তুমি এক্ষুনি এই প্রজেক্টটা ক্যান্সেল করে দিতে বলো, না হলে কিন্তু আমি কী যে করবো তা আমি নিজেও জানি না। বর্ষা কি বলছিস এসব, আর কেন ক্যান্সেল করব? আর যদিও বা ক্যান্সেল করি তাহলে যে আমাদের পথে বসতে হবে। আর মা এমন রাগ করিস না, তাহলে যে অনেক বড় লস হয়ে যাবে। তাই যে প্রজেক্টটা হাতে নিয়েছি এটাতে যদি আমরা সাকসেস হই তাহলে যে আমরা অনেক এগিয়ে যাব। তাই মা সব কিছু মেনে নিয়ে কাজটা কর, তাহলেই হবে। আর যদি প্রজেক্টটাতে লস হয় তাহলে কি হবে, একটু ভেবে দেখেছো? সব কিছু করার লাগে ভেবে, আর তুমি না ভেবে সব কিছু করেছো। দেখে নিও, একদিন আমাদের রাস্তায় নামতে হবে, আর তুমি আমার কাছে না শুনে প্রজেক্টে সই করে মোটেও ঠিক করনি। রাগ নিয়ে রুম থেকে বাহির হই। জনির উপর অনেক রাগ হচ্ছে, সামান্য একটা ছেলে কিনা আমার অফিসের 12টা বাজাচ্ছে, আর আমি মালিক হয়ে কিছুই করতে পারছি না। এক প্রকার রাগ নিয়ে বর্ষা অফিসে চারিদিকে দেখতে যায়। অনেক শ্রমিক নিয়েছে, যেটা কোম্পানির আগের তুলনায় অনেক বেশি। বর্ষাকে দেখে সবাই সালাম দিচ্ছে। বর্ষা চেয়ে দেখে যে সবাই কাজ করছে, কেউ ফাঁকি দিচ্ছে না। অফিস ঘোরা শেষে গিয়ে বসে আর দেখে যে অনেকগুলো ফাইল জমা হয়ে আছে, যেটাতে তার বসের সই লাগবে। এক প্রকার রাগ নিয়ে সই করতে লাগলো বর্ষা। জনির উপর বর্ষার অনেক রাগ, এতটাই রাগ হচ্ছে যে বলার মতো না। ম্যাডাম একটা কথা ছিল। কি কথা বল। শ্রমিকদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে আর স্যার সিগনেচার করছে, এখন আপনার সিগনেচার লাগবে। হোয়াট, তোর সাহস হলো কি করে আমার কাছে না শুনে সবার বেতন বাড়িয়ে দেওয়ার? দেখুন, আমি যা করছি তা সব ভালোর জন্যই করছি, তাই আপনি চিন্তা করবেন না। তোর জন্য আমার কোম্পানিটার 12টা বেজে যাচ্ছে, আর আরো যাতে আমার কোম্পানি লস হয়ে যায় সেই দিকে যাচ্ছিস তুই। আমার কথা তো শুনুন। আমার অনুমতি না নিয়ে কাজ করা তোর? আমি তো একদম কথা বলবি না, আমি এটার মালিক, আর আমার কথার কোনো দাম নেই। ছোট লোক, তোর জন্য আমার স্বপ্নটা পূরণ হচ্ছে না। আমার স্বপ্ন ছিল আমি আমার কোম্পানিটাকে অনেক এগিয়ে নিয়ে যাব, আমার কোম্পানির অনেক নাম থাকবে, কিন্তু সেটা আর তোর জন্য হলো না। এটা বলে বর্ষা কান্না করতে লাগলো। আমার কথাটা তো শুনুন। আমি মনে করেছিলাম তুই ভালো, কিন্তু না, তুইও খারাপ। তোর জন্য আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না, মনে রাখিস আমি কষ্ট পাচ্ছি। তুইও একদিন পাবি, বুঝবি, সেদিন কষ্ট করে কোনো কিছু করলে আর সেটা একজনের কারণে নষ্ট হলে কেমন লাগে। এটা বলে বর্ষা কান্না করতে করতে অফিস থেকে বাহির হয়ে গেল। বর্ষা ম্যাডাম আমার কথাটা তো শুনে যান, আমি যা করছি সব তো ভালোর জন্য করছি। বর্ষা রাগ করে গাড়ি নিয়ে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম, কোনো মতেই বোঝাতে পারছি না। আমি যা করছি সব তো কোম্পানির ভালোর জন্যই করছি, কিন্তু বর্ষা ম্যাডাম সেটা বিশ্বাস কেন করছে না, আর আমাকে কেন শুধু শুধু অপমান করছে? না, আমাকে মাথায় হাত দিয়ে বসে থাকলে হবে না, আমাকে তো কাজ করতেই হবে, তাই অফিসের ফাইলগুলো নিয়ে কাজ করি। না, বর্ষা ম্যাডামকে সরি বলা লাগবে, হয়তো আমার উপর অনেক রেগে আছে, যার জন্য আমার সাথে কথা বলার সময় কান্না করতে করতে চলে গেল। আমি তো কোনো সময় ম্যাডামকে কাঁদতে দেখি নাই, আজ কান্না করতে দেখলাম, হয়তো এমন কাজের জন্য ম্যাডাম কান্না করছে। মনকে মানাতে পারছি না, ম্যাডামের যে রাগ, জিদের বসে কোনো কিছু করে ফেলে নাকি। অফিসের সকল কাজ শেষ করে বাসায় যাই, বাসায় যাওয়া মাত্র, স্যার আপামণি কেমন আছে এখন? কি বলেন কি এসব? আর আপামণি কেমন আছে মানে কি? কি বলেন কি এসব, আপনি জানেন না বর্ষা ম্যাডাম গাড়ি করে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে। হোয়াট, কি বলেন এসব আপনি? হ্যাঁ স্যার ঠিক বলছি, আর স্যার আপনাকে বলে নাই? না তো, কেউ আমাকে বলে নাই। তাড়াতাড়ি হাসপাতালে যান,
ম্যাডামের জন্য খুব চিন্তা হচ্ছে, শুনেছি অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছে। হাসপাতালের নাম শুনে দিলাম দৌড়। হাসপাতালে গিয়ে দেখি বর্ষার বাবা আর আরোহী দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আরোহী আমার কাছে আসলো। আমার বোনের এমন অবস্থা, আর তুমি আমার বোনকে একটু দেখতে আসলে না? ছি, তুমি এমন, আমার জানা ছিল না, তোমার প্রতি আমার অনেক ঘৃণা হচ্ছে। আমি ভাবতেও পারি নাই তুমি এমন একটা ছেলে, আমার বোনের এমন অবস্থা জানা সত্ত্বেও আসলে না, আর এখন আসলে কেন? আমি তো জানি না বর্ষা অ্যাক্সিডেন্ট করছে, শুনলে তো তখনই এসে পড়তাম। বাবা তাহলে কি করে আসলো? স্যার তো আগে এসে পড়ছে। আমার বোনের কিছু হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আর তুমি থাকতে আমার বোনকে ড্রাইভ করতে দিলে কেন? আমি শিওর যে তোমার এখানে হাত আছে। আরোহী চুপ কর মা, হয়তো জনি জানে না তাই আসতে পারে নাই। ওর জন্যই আজ আমার বোনের এমন অবস্থা। বর্ষা এখন কেমন আছে? স্যার বলুন না কেমন আছে বর্ষা, প্লিজ আমায় বলবে তো বর্ষা এখন কেমন আছে? আমরা সরি, অনেক চেষ্টা করেছি, পাতে বেশি লাগাতে পা দুটো বাঁচাতে পারিনি। কি, তার মানে কি হয়েছে আপুর পায়ে? বেশি লাগাতে পা দুটো মুচকে গেছে, আর দুই বছরের মধ্যে যদি পা দুটো ভালো হয় তাইলে তো ভালো, আর ভালো না হলে? না হলে কি ডাক্তার? ভালো যত্ন নিলে হয়তো 10 মাস কি 1 বছরের মধ্যে পা ভালো হবে, আর না হলে ধরে নেবেন আর কোনোদিনও ভালো হবে না। সেখানে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এতটা ভেঙে পড়বেন না, তার সঠিক মতো যত্ন নেবেন, আর সময় মতো তার সকল মেডিসিন খাবেন। এটা বলে ডাক্তার চলে গেল। আরোহী আর স্যার ভিতরে গেল বর্ষাকে দেখতে, আমি সেখানে বসে রইলাম। আমার জন্যই হয়তো বর্ষার এমন অবস্থা আজকে, নিজেকে নিজের কাছেই দোষী মনে হচ্ছে। ধীর পায়ে ভিতরে যাই, গিয়ে দেখি বর্ষা শুয়ে আছে। আরোহী কান্না করছে, বসে বসে আমাকে দেখে আমার কাছে আসলো। আজ তোমার জন্য আমার বোনের এমন অবস্থা হলো, তুমি আমার বোনের এমন অবস্থার জন্য দায়ী। বর্ষা আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি বর্ষার দিকে তাকাতে পারছি না। বাবা দেখলে আমার কথা না শুনে তুমি এমন একটা ছেলের কথা মতো চললে, যার জন্য হয়তো আমার পাটা হারাতে হলো। বর্ষার বাবা কোনো কথা বলছে না, মাথাটা নিচু করে আছে। আমি কি আসলেই বর্ষার এমন হওয়ার কারণ? বর্ষার বাবা চলে গেল রুম থেকে। কেন করলা তুমি এটা? আমার বোন তোমার সাথে সামান্য কিছু করে, আর তুমি তার জন্য আমার বোনের পাটা হারিয়ে দিলা? আরোহী তুমি বিশ্বাস করো? আরোহী রাগ করে রুম থেকে চলে গেল। কেমন করে হলো এটা? আপনি এটা করতে পারলেন? আমি সব করতে পারি। আচ্ছা, এটা করে কি লাভ হলো আপনার? যদি আপনার নিজের পাটা একেবারে হারিয়ে ফেলেন তখন কি করবেন? আর আমার উপর আপনার রাগ, তো আমার সাথে দেখান, কেন এইভাবে নিজের ক্ষতি করলেন? আমার এমন অবস্থা হয়েছে শুধু তোর জন্য। তুই যদি প্রজেক্টটা হাতে না নিতি তাহলে তো এমন হতো না। তুই আমার রাগ তুলে দিয়েছিস, তোর জন্য আমি না পারছি শান্তি মতো থাকতে, না পারছি শুইতে। তো আপনার এই রাগটা আমার সাথে দেখাতেন, আপনার নিজের উপর দেখালেন কেন? তুই তো আছিস, তুই এখন আমার সেবা করবি, আর আমি যদি না ভালো হই তাহলে তুই সবার কাছে দোষী হয়ে থাকবি। আপনি আমার উপর প্রতিশোধ নেয়ার জন্য এমনটা করছেন। তুই যা মনে করিস, কিন্তু তোকে আমি কখনো শান্তি মতো থাকতে দেব না, তোর জন্য আমার স্বপ্নটা পূরণ করতে পারছি না। আচ্ছা, আপনি এতদিন আমার সাথে যা কিছু করে আসছেন সেটা অন্যায় না? না, অন্যায় না, আমি আমার প্রতিশোধ নিয়েছি তোর সাথে। আপনি ধরে নেন তাহলে আমি আপনার থেকে প্রতিশোধ নিতেছি। আমার কোম্পানি যদি একটু সমস্যা হয় তাহলে আমি তোর যে কি করব? এই জনি যা করে সব ভালোর জন্যই করে। দেখি তুই কি করতে পারিস। অনেক কিছু করতে পারবো, আর হয়তো সেদিন আপনি আমাকে মন থেকে চাইবেন কিন্তু পাবেন না। আমি কোনো দিন তোকে মন থেকে চাবো না। আমি বর্ষা, তোর মতো একটা ছোট লোককে? আমি ছোট লোক হতে পারি কিন্তু এতটাও খারাপ না, কিন্তু এখন হয়তো কয়েকজনের কাছে খারাপ আমি, কিন্তু খারাপ হয়েছে শুধু আপনার জন্য। আমি কোনোদিন কারো খারাপ চাই না, আর আপনারও খারাপ চাই না। রোগীর সাথে এতটা কথা বলবেন না, সমস্যা হবে। ডাক্তার বর্ষাকে ঘুমের ইঞ্জেকশন দিল, বর্ষা ঘুমিয়ে গেল, আমি বর্ষার পাশে বসে রয়েছি। আমার উপর রাগ করে নিজের ক্ষতিটা করে নিল, হয়তো এর জন্য আমি সবার কাছে দোষী হলাম। মাথাটা নিচু করে ভাবতে লাগলাম, জানি না আমি যে প্রজেক্টটা নিয়েছি সেটাতে সাকসেস হতে পারবো কি না, যদি হয় তাহলে হয়তো একটু হলেও শান্তি পাবো। বর্ষার পাশে বসে রয়েছি আর প্রজেক্টের কাজ করছি।
বাবাকে আমার সামনে দেখে উঠে দাঁড়ালাম। আজ এই পর্যন্তই, পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পাঠ দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।